দিন যত গড়াচ্ছে বিদেশি নিত্য নতুন ফ্রাঞ্চাইজি লীগগুলোর কারণে চাপ বাড়ছে বিপিএল এর। ইতোমধ্যেই আসন্ন বিপিএল এ বিদেশি ভালো মানের ক্রিকেটারদের পাওয়া নিয়েও শঙ্কা জন্মে গেছে। একই সময়ে চলা সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-20, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লীগ বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়াতে কার্যক্রম শুরু করে দিয়েছে। আরব আমিরাত ইতোমধ্যেই 50-এরও বেশি নামি দামি আন্তর্জাতিক ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। বিগ ব্যাশের জন্য অস্ট্রেলিয়া 15টি দেশের 170 জনের মতন ক্রিকেটারদের ড্রাফটে তুলেছে। এদিক থেকে এখনও বিপিএল এর 7 দলের মালিকানাই পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিপিএল ফ্রাঞ্চাইজি মালিকানায় দীর্ঘমেয়াদী চুক্তিতে না যাওয়ার কারণে বরাবরই সমালোচনার জন্ম দিয়েছে বিসিবি। তবে এবার সেই পথ থেকে হেঁটেছে বোর্ড। 2023 থেকে 2025 সাল পর্যন্ত এই 3 বছরের জন্য প্রতিটি ফ্রাঞ্চাইজির মালিকানা বুঝিয়ে দিতে চায় বোর্ড। একই সাথে এই সময়ের জন্য নির্দিষ্ট ক্যালেন্ডারও বের করা হয়েছে। 2023 সালে 5 জানুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিপিএল। 2024 সালে যেটা গড়াবে 6 জানুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি পর্যন্ত, আর 2025 সালে 1 জানুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি। তবে বছর শেষ হতে আরও 2 মাস বাকি থাকলেও ফ্রাঞ্চাইজি মালিকানাই এখনও চূড়ান্ত করতে পারেনি বিসিবি। বিসিবি বিপিএল নিয়ে এখনও জোর কার্যক্রমে ময়দানে না নামলেও লীগটির জন্য চিন্তা বাড়াচ্ছে বাইরের একাধিক টি টোয়েন্টি লীগ। ফাবডুপ্লেসিস, মঈন আলী, সুনীল নারিন্দা, চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের এতদিন বড় শক্তি থাকলেও এবার এদের কাউকেই পাওয়া যাবে না বিপিএলে। ডুপ্লেসিস খেলবেন দক্ষিণ আফ্রিকা লিগে, মঈন আলী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রোবমান পাওয়েলরা নাম লিখিয়েছেন আরব আমিরাতের আইএল টি-20 লিগে। পাওয়া যাবে না আফগানিস্তানের ক্রিকেটারদেরও। মুজিবুর রহমান নাম তুলেছেন আইএল টি-20। একই সাথে বিগ ব্যাশের ড্রাফটে উঠেছেন আফগানিস্তানের বেশিরভাগ নামিদামি ক্রিকেটাররা। যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের নিয়ে শেষমেশ আলো খুঁজত বিপিএল, এবার তাতেও পড়ছে ভাটা। বিগ ব্যাশের ড্রাফটে উঠেছে অধিকাংশ নামিদামি ক্যারিবিয়ান ক্রিকেটারদের নাম। বিদেশি বড় বড় মুখ ছাড়া তো আর জমে না ফ্রাঞ্চাইজি আসর। আর একই সাথে চলা 4 টুর্নামেন্টের মাঝে বিপিএল এর অস্তিত্ব ধরে রাখতে হলে মানসম্মত বিদেশি ক্রিকেটারদের ভেড়ানোর কোনো বিকল্প নাই। বর্তমানে এদিক থেকে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ। একে তো বাইরের দেশে ক্রিকেটার সংকটে পড়তে যাচ্ছে লীগটি, তার ওপর ক্রিকেটারদের বেশ কিছু অভিযোগও উঠে আসছে বিদেশি গণমাধ্যমে। বিপিএল বিদেশি ক্রিকেটারদের মোটা অঙ্কের পারিশ্রমিক দিলেও বাংলাদেশের বিদ্যমান আইনে তাদের অত্যাধিক অর্থ ট্যাক্স দিতে হয়, যে কারণে বিপিএলে আগ্রহ আরও কমছে বাইরের ক্রিকেটারদের। ফ্যাসিলিটিস নিয়েও অভিযোগ আছে বিপিএলকে ঘিরে। আইপিএল সহ বিশ্বের অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগে ম্যাচ কিংবা দিন শেষে রাত্রি বিনোদনের নানান সুযোগ সুবিধা থাকলেও বিপিএলকে ঘিরে এমন কোনো ফ্যাসিলিটিস নেই। বিলাসবহুল জীবন, ভালো ভ্রমণ, মোদ্দা কথা বিদেশি ক্রিকেটারদের তাদের দেশের সাথে প্রাত্যহিক জীবনমানের সাথে ফ্যাসিলিটিস দিতেও ব্যর্থ বাংলাদেশ প্রিমিয়ার লীগ। ২০১২ সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগ লঞ্চ হওয়ার পর এ পর্যন্ত মোট 9 আসর মাঠে গড়িয়েছে। তবে শুরুর সময়ে যে জাঁকজমকপূর্ণভাবে আবির্ভাব ঘটেছিল বিপিএলের, সেই আকর্ষণ কমেছে দিনকে দিন। প্রতিযোগিতার এই যুগে তাই বিপিএলকে ধরে রাখতে হলে লম্বা পরিসরে বড়সড় পরিকল্পনাই করতে হবে বিসিবির। এতে যেমন দেশেই তৈরি হবে আন্তর্জাতিক মানের টি-20 ক্রিকেটার, জনপ্রিয়তাও বাড়বে বাংলাদেশ প্রিমিয়ার লীগের।